এইচআইজি বাল্ক কোঅপারেটিভের ফ্ল্যাটের ভিডিও আজ আমরা নিয়ে চলে এসেছি। G+8 বাল্ক কোঅপারেটিভ নিউ টাউন অ্যাকশন এরিয়াতে যারা বাল্ক কোঅপারেটিভ খুঁজছিলেন, এইচআইজি G+8 নিউ টাউন অ্যাকশন এরিয়া বিশ্ব বাংলা গেটের একদম কাছে, সাউথ ফেসিং রোড সাইড, তিনটে ব্যালকনির সঙ্গে দারুণ একটি ফ্ল্যাট, 1450 স্কোয়ার ফিটের, টপ ফ্লোরে থাকছে, বিশ্ব বাংলা গেটের কাছে থাকছে, দারুণ একটি ফ্ল্যাটের ভিডিও হতে চলেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান একার, আর ওয়ান একারে আপনি দেখছেন আজ G+8 বাল্ক কোঅপারেটিভ নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান বিশ্ব বাংলা গেটের একদম কাছে। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা জানেন এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত আসতে থাকি। তো 2023-এ যদি ফ্ল্যাট কিনতে হয় অবশ্যই ওয়ান একারকে সাবস্ক্রাইব করতেই হবে। তো চলুন আজকে একটা দারুণ ভিডিও দেখবো, G+8 বাল্ক কোঅপারেটিভ যারা খুঁজছিলেন তাদের জন্য একদম সলিউশন নিয়ে চলে এসেছি। দারুণ একটি ফ্ল্যাট, দারুণ একটি লোকেশনে, সাউথ ফেসিং থাকছে, রোড ফেসিং থাকছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা ফ্ল্যাটের ফুটেজ দেখছি। এটা আমাদের G+8-এর বাল্ক কোঅপারেটিভ থাকছে। দেখুন এত বড় একখানা আপনি কিন্তু হল রুম পাচ্ছেন, 1450 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যথেষ্ট বড় একটা ব্যালকনির সঙ্গে আপনার হল রুম থাকছে, লম্বা একটা হল রুম, এবং কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট রয়েছে। বারবার জানবেন একদম রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে, G+8 ফ্ল্যাট রয়েছে, অর্থাৎ বাল্ক কোঅপারেটিভ রয়েছে। প্রথমেই আমি দেখাচ্ছি প্রথম বেডরুমটা, বেডরুমের সাইজ স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম, বড় বড় জানলার সঙ্গে রয়েছে এবং জানলা থেকে বাইরের ভিউ খুব সুন্দর, একদম রোড সাইড বলেছিলাম, রোডের দিকে একদম ভিউ আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন নিচের মার্বেলের কাজ, সরি টাইলসের কাজ থেকে শুরু করে সব কিছু কমপ্লিট। এটা থাকছে আমাদের কিচেন রুম, একটা স্ট্যান্ডার্ড সাইজের কিচেন রুম থাকছে এবং এর সঙ্গে একটা উপরি পাওনা হচ্ছে একটা ব্যালকনি পাচ্ছেন। দেখুন আপনার ভেন্টিলেশনের কোনো প্রবলেম হবে না, এখান থেকে ভিউও আপনি খুব সুন্দর পাবেন। কিচেন রুমের সঙ্গে আপনি বাইরের ভিউটাও পাচ্ছেন একটা ব্যালকনির সঙ্গে। তো দারুণভাবে এটা তৈরি করা হয়েছে ভেন্টিলেশনে, যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্যই এটা তৈরি করা হয়েছে। এরপরেই থাকছে আমাদের কমন বাথরুম, লম্বা একটা কমন বাথরুম আপনি পেয়ে যাচ্ছেন, পুরো কাজ কমপ্লিট রয়েছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। এটা আমাদের আরেকটা বেডরুম থাকছে যেটা একটা বড় জানলার সঙ্গে আপনি বেডরুমটা পেয়ে যাচ্ছেন। দেখুন বাল্ক কোঅপারেটিভ আপনারা অনেকেই বারবার বলছিলেন তাদের জন্যই নিয়ে আসা। এটা আমাদের হল রুমের সঙ্গে যে ব্যালকনিটা থাকছে, দেখুন বাইরের ভিউ দেখুন অপূর্ব সুন্দর, পুরো নিউ টাউনটাকে উপভোগ করার জন্য এখানে বসে খুব দারুণ ভিউ পাবেন আপনি। এবং এটা থাকছে আমাদের থার্ড বেডরুম, থার্ড বেডরুমটাকে আমরা মাস্টার বেডরুম বলতে পারি। দেখুন পুরো ঘরের সঙ্গে বড় বড় জানলা দিয়ে তৈরি করা, আর এর সঙ্গে থাকছে একটা আপনার সেপারেট বাথরুম। বাথরুম দেখতে পারেন স্ট্যান্ডার্ড সাইজের একটা বাথরুম রয়েছে এবং সমস্ত কাজ কমপ্লিট, A to Z কাজ কমপ্লিট হয়েছে, রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। আর এখানে বেডরুম থেকে আপনি যে ভিউটা বাইরের পাবেন সেটা অপূর্ব সুন্দর একটা ভিউ আপনি এখানে বসে পাবেন। এর সঙ্গে থাকছে একটা আপনার ব্যালকনি, এই বেডরুমটার সঙ্গে ব্যালকনি থেকে ভিউ দেখুন, একদম নিউ টাউনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য এখানে বসে একটা নিরিবিলি সময় কাটাবার জন্য বেডরুমের সঙ্গে এটা উপযুক্ত একটা জায়গা। দারুণ একটি ফ্ল্যাট আমি আপনাদেরকে আজকে দেখালাম, ফুটেজ আপনাদেরকে দেখালাম। তো চলুন নিউ টাউনের এর লোকেশনটা আমরা একবার দেখে নিই, যারা এর লোকেশন। দেখুন নিউ টাউন স্কুল দেখা যাচ্ছে, 8 নম্বর ট্যাঙ্ক দেখা যাচ্ছে, মেন রোড দেখা যাচ্ছে, এই হচ্ছে নিউ টাউন স্কুল ওই দূরে। তো চলুন আমরা একবার লোকেশনটা দেখে নিই, ঠিক এটা কোন জায়গায় পড়ছে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। গুগল ম্যাপের মাধ্যমে আমরা লোকেশনটা একবার দেখে নেব। তো এতে করে আমাদের এরিয়াটা বুঝতে সুবিধা হবে, যারা নিউ টাউন সম্পর্কে একটু কম জানেন তাদের জন্য আমি গুগল ম্যাপের মাধ্যমে লোকেশনটা দেখি। গুগল ম্যাপের মাধ্যমে আমরা লোকেশন দেখবো, আপনারা দেখতেই পাচ্ছেন এটা সল্টলেক, এটা সল্টলেক সেক্টর 5, আর সল্টলেক থেকে প্রবেশ করলে এটা হচ্ছে আপনার নিউ টাউন, বিশ্ব বাংলা যে সরণী দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা চলে আসলে যে গোল হোটেলটা পাওয়া যায় নিউ টাউনে, একদম আইকনিক একটা জায়গা, ল্যান্ডমার্ক যাকে বলতে পারেন, নিউ টাউন অ্যাকশন এরিয়া এনে সেই অ্যাকশন এরিয়া ওয়ানের সেই সুন্দর গোল হোটেলটি, এটা হচ্ছে নিউ টাউন, খুব প্রাইম লোকেশন, ঠিক আছে। এখান থেকে কিন্তু এটা মেট্রো স্টেশন থাকছে, এখানে পরপর সবকটাই মেট্রো স্টেশন, এই এটা মেট্রো স্টেশন এবং জমজমাট এরিয়া, এখান থেকে গাড়ি ঘোড়া সমস্ত কিছু সারা রাতের জন্য আপনি পেয়ে যাবেন। তো এই রাস্তা থেকে ঢুকলে আপনার এই অঞ্চলে পড়ছে, এই অঞ্চলে পড়ছে কিন্তু আপনার ফ্ল্যাটটি, যেখান থেকে আপনি এই মেন রোডের একদম গায়ের কাছে এই ফ্ল্যাটটি আপনি পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনি নিউ টাউন স্কুল এবং 8 নম্বর ট্যাঙ্কও দেখতে পারবেন, ঠিক এই এরিয়াতে, সরি এই এরিয়াটাতে পড়ছে আপনার ফ্ল্যাটটি, ঠিক আছে। অর্থাৎ বিশ্ব বাংলা গেট পায়ে হেঁটে 1 মিনিট থেকে 2 মিনিটের পথ হয়ে যাচ্ছে আপনার, এখানেই আপনি পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশন, বাস স্টপেজ থেকে অটো টোটো সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন।
আর এর কাছাকাছি থাকছে, দেখুন এইখানটায় থাকছে তানিক্স জুয়েলার, যেটা লেখা আছে এটা একটা বড় শপিং মল হয়েছে, এখানে একটা শপিং মল পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাক্সিস মল, উপর উল্টো দিকে থাকছে সেন্ট্রাল মল, এবং আপনার এই এরিয়ার পেছনে থাকছে মেলা প্রাঙ্গণ, এই সমস্ত কিছু কিন্তু আপনার কাছাকাছি। আর একটু যদি ব্যাকে চলে যায় এখানটায় কাছাকাছি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নিউ টাউন থানাও, কিন্তু আপনার একদম কাছে চলে আসছে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু কিন্তু আপনার কাছাকাছি চলে আসছে। এরিয়া ওয়াইজ এটা একটা প্রাইম লোকেশন, একটা সুন্দর জায়গা। টাটা ক্যান্সার মেডিকেল হসপিটাল যেটা রয়েছে এটাও আপনার কাছাকাছি পড়বে। এখানে অনেক ইউনিভার্সিটি, যেমন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক স্কুল ইউনিভার্সিটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বসবাসের জন্য একটা উপযুক্ত জায়গা। তার কারণ হচ্ছে ব্যাংক, অফিস, কাচারি, স্কুল, কলেজ, বাজার, লোকাল মার্কেট, শপিং মল, সমস্ত কিছু কিন্তু আপনার হাতের কাছে, এবং যাতায়াত ব্যবস্থার জন্য মেট্রো থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দাম থাকছে 95 লাখ। আপনারা যারা এতদিন G+8 খুঁজছিলেন, অর্থাৎ বাল্ক কোঅপারেটিভ খুঁজছিলেন, তাদের জন্য কিন্তু একটা উপযুক্ত ফ্ল্যাট, উপযুক্ত লোকেশনে আমি কিন্তু নিয়ে এসেছি। দারুণ দামে রয়েছে, আপনারা একবার ভিজিট করে দেখে যেতে পারেন। জায়গাটা ভিজিট করলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন এই এরিয়া সম্পর্কে। তো নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন, একবার ভিজিট করে ফ্ল্যাটটি দেখে যান, কারণ এই ধরনের ফ্ল্যাট খুব একটা কিন্তু হাতে থাকে না। তো যদি নেওয়ার ইচ্ছা থাকে সত্যি সত্যি, তাহলে কিন্তু নিচে দেওয়া নাম্বারে কল করে একবার চলে আসতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, আর কী কী ধরনের ভিডিও আনলে আপনারা খুশি হবেন। আমরা সেই ধরনের ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।